কাজ হয়ে গেছে, এখন বসাবো ধোকাটা। বাজলো কটা? 6টা 19, ওকে ডাকতেও হবে। দেখো ধোকাটা কি সুন্দর হয়ে রয়েছে, ফ্রিজে উল্টে ছিল তো শক্ত শক্ত বেশ হয়ে রয়েছে, বেশ ভাজা যাবে এখন ভালো করে। আর যদিও ফ্রিজে রাখা দরকার হয় না, ডালটা এবার চাপা দেবো এখানে, এই যে ডাল আর আমাদের মাছটা। তো মাছে কিছু দিইনি, টমেটো আর ধনে পাতা দিয়ে করেছি, একটু ঝোলঝোল মতো রেখেছি আর কি। আর ভাতও হয়ে গেছে, ভাতটা দেবো পরে একটু ঠান্ডা হোক। তো চলো ধোকাটা করে নিই। দেখো ভাজাও হচ্ছে কি সুন্দর করে, আমি অল্প অল্প দিয়ে ভেজেছি, 6-7 পিস ভাজা যেত, কিন্তু আমি 4 পিস 4 পিস করেই ভাজছি, কারণ সত্যি কথা বলতে একটু নড়বড় হলেই কিন্তু ভেঙে যেতে পারে, তো ওই জন্য আমি হালকা হাতে ভেজে নিচ্ছি। তাও দেখলাম এদিক ওদিক একটু হচ্ছে, উল্টাতে গিয়ে ভাঙছে না, কিন্তু খুব সুন্দর করেই হচ্ছে। 4 পিস ভেজে আমি নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে, শক্ত সুন্দর হয়েছে, মানে হ্যাবক কিছু শক্ত হয়নি, দারুণ হয়েছে। তো কেউ একবার এভাবে ট্রাই করতে পারো, কিন্তু ভালোই হবে, কোনো ময়দা ফয়দা দেওয়ার ইউজ করার দরকার নেই, ময়দা দিলে একটা আলাদা টেস্ট চলে আসে। অনেক সময় বাইন্ডিং এর জন্য আমরা ময়দা, কর্নফ্লাওয়ার, অ্যারারুট এসব ব্যবহার করে থাকি, কিন্তু এইসবের জন্য কিছু দরকার নেই। শুধু ডালটা বাটার সময় জলটা কম দিতে হবে, এই ভেঙে যাওয়ার ভয়েই কিন্তু আমরা অনেকেই ধোকা করতে চাই না, আমার মাও এমনকি করতে চায় না। ধোকাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি গ্রেভি বানানোর জন্য তেলের মধ্যে একটা তেজপাতা আর হিং ফোড়ন দিয়েছি, দিয়ে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দিয়েছি। মিক্সিতে ছিল এটা হচ্ছে আদা, টমেটো, সামান্য পোস্ত, 4 মগজ আর ধনে জিরে, এই ছিল এটার মধ্যে মশলা, এটাকে পিষে নিয়েছি। আর তো কাঁচা লঙ্কা আর হলুদ সবটা দিয়ে এবার কষাচ্ছি মশলাটাকে। বাজে 6:45 মতো, মানে ওই আর কি 6:47, তো এদিকেও বসিয়ে দিয়েছি গোলা রুটিটা, এদিকে এটা হতে থাক আর এদিকে আমি ধোকাটা করতে থাকি। মোটামুটি তেল ছেড়েই এসেছে, ভালো করে একটু কষিয়ে নেব। তোমাদেরকে বলি না যে এখানে অনেক বাঙালি থাকে, দেখো এরাও কিন্তু বাঙালি দাদাগুলো, হয়তো কোনো কাজে এসেছিলো, কাজ শেষ হয়ে গেছে, কলকাতা ফিরে যাচ্ছে, কার কাউকে কলকাতা যেতে দেখলে আমার যে কেমন লাগে কি আর বলবো। তো যাই হোক, এই গলিতে থাকা হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছে, উবের বা ওলা কিছু একটা বুক করেছে বা গাড়ি বলে দিয়েছে সেটা। তো দেখো আমার হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে, আর নামানোর সময় আমি একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, আর হিং তো দেওয়াই ছিল। তো চলো, দেখতে তো ভালো হয়েছে, আর এইটুকু ঝোল ঝোল রেখেছি তার কারণ পরে ধোকাগুলো টেনে নেবে, তাই আমি ওকে টিফিনগুলো এখানে সব সাজিয়ে রেখেছি, এইবার ভরবো আর কি ব্যাগে। 7:13 বাজে, রীতিমতো আমি এসে সোফায় ধপ করে বসে পড়লাম, মানে সিরিয়াসলি ধোকা ঠোকা এইসব তো একটু ধৈর্যের ব্যাপার, করতে একটু টাইম লাগে, ওই জন্য আজকে আমি মাছটা প্রথমে করে নিয়েছি, তারপরে ডালটা করেছি, আর তারপরে ধোকাটাকে বসিয়েছি। ডালটাকে তো দেখলেই আমি প্রেশার কুকারে ওরকম ফোটাচ্ছিলাম জল দিয়ে নিয়ে, তারপর আমি কড়াইতে ফোড়নটা দিয়ে ঠেলে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিয়েছি। ডালটা আমি ওভাবে করি, তাহলে আমার সময়টা বেঁচে যায় এই আর কি। তো আর টিফিনে আজকে দিয়েছি গোলা রুটি, আজকে রীতিমতো আর কথা বলার অবস্থায় নেই, আমি আজকে প্রথম ঘুম ভেঙেছে আমার ভয় চোটে, কালকে ও আমাকে বলেছে আমি কিন্তু তাড়াতাড়ি বেরোবো, ভয় চোটে দেখছি 4:51 ঘুম ভেঙে গেছে। তারপর থেকে এদিক ওদিক করেছি, করার পরে 5:29 নিজে থেকে উঠে গেছি, অ্যালার্ম আমি নিজেই বন্ধ করলাম, মানে 5:30 দেওয়া ছিল আর কি। তো বন্ধটা করে তারপর নিজে ফ্রেশ হয়ে তারপর তো রান্নাঘরে এলাম, আজকে পুরো হাঁপিয়ে গেছি আমি, করে বাবারে। তো চলো, ও চলে যাচ্ছে এইবার অফিস, আমি গুছিয়ে এটা দিই টিফিন বক্স গুলো আটকে দিয়ে, তারপরে এসে অনেক কাজ তো রয়েছে, আলমারি দুটো তাঁক বাকি রয়েছে, এই কাজগুলো মোটামুটি করব। আর দাদার আস্তে আস্তে মানে নামতে নামতে 11:20, হ্যাঁ গো রাইট টাইম, ট্রেন রাইট টাইম নেই, 4 ঘন্টা লেট, কালকে রাতে 3 ঘন্টা লেট ছিল। তো দাদা বললো যে 10-12 দিন ধরে দাদা ট্রেনটাকে দেখছিল, কিন্তু বললো যে রাইট টাইমেই আসে, যাই না আজকে কি হয়েছে ওর কপাল খারাপ, তাহলে 4 ঘন্টা লেট বলছে ট্রেনটা, বাপরে বাপ, তা তো অনেক লেট, 12টা 1টা 2টো খাবে কখন? 3টে 4টে আমার মা হবে, তাহলে কি ভাত খেতে পারবে? ভগবান জানে কি হবে, কি বাবা এই ট্রেন লেটের জন্য আমার ভালো লাগে না একদম, আর কখন টানবে, ওর টানার টাইম ছিল রাত্রিবেলা, টাইম তো ম্যানেজ করতে পারেনি, যাই হোক। তো চলো ওকে গুছিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। রোজ দিন ব্যালকানিতে দাঁড়িয়েই শুরু করি, আজকে আর সেই এনার্জিটুকু নেই যে আমি ব্যালকানিতে যাবো, বিশ্বাস করো, মানে যাই না কেন, মানে আজকে এত এনার্জি, এরকম রান্না তো আমি রোজই করছি প্রায়। আজকে রান্না করেছি ডাল, ধোকা আর মাছ, তোমরা তো জানোই, আর দাদা যদি ঠিক টাইমে পৌঁছে যায়, মানে দুপুরের টাইমে ভাত খাওয়ার টাইমে, তাহলে আমি পটল বা কুমড়ো এগুলো ভেজে দেবো আর কি।
আবার এসছে ময়লার গাড়ি, যদিও আজকে আমার ফেলার কিছু নেই, কালকে যাব একবার ফেলতে, কালকে কালকে জানি না উঠতে পারবো কিনা, যদি উঠতে পারি তাহলে ফেলতে যাব এই আর কি। তো আর তো হেনা ভিজিয়ে রেখে দিয়েছি, আগে ভাবছি যে একটু আমি ওই আলমারিটা গুছিয়ে নিই, তারপর আর গোলা রুটি ওকেও করে দিয়েছি, আমার জন্য গোলাটা রেখে দিয়েছি, জাস্ট পরে ভেজে নেব আমি, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো, হাঁপিয়ে যাই, বিশ্বাস করো সকালটায় পারা যায় না, ধোকা করতে তো একটু টাইম লাগেই বুঝতেই পারো, তাও কালকে কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো কালকে আমি সবটাই মানে ওইটাকে কড়াইতে নেড়ে তারপর কেটে ওইগুলোকে ধোকাগুলোকে আমি টিফিন বক্সে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই একটু তাড়াতাড়ি হয়েছে। আর ভাজতেও তো টাইম লাগে, আমি চারটে চারটে করে ভেজেছি, চারবারে ভেজেছি, চারটে চারটে করে চারবারে ভেজেছি আর কি, খুব বেশি করিনি, অল্পই করেছি। তো ওই আর কি, দেখি এবার দাদা কটায় আসে, দেখি একটা ফোন করব ভাবছি, ট্রেন মানে ট্রেনের টাইম তো দেখাচ্ছে, ওকে ট্র্যাক তো করলো প্রমি 4 ঘন্টা লেট, কিন্তু দাদাই বলতে পারবে ক ঘন্টা লেট বা কতদূর পৌঁছেছে বা কিছু। তো যাই হোক, আমি একটু কাজগুলো করে নিই তাহলে, এখনই করতে পারবো সেটা আমি জানি যে এখনই করতে পারবো না, একটু বসে নিই তারপরে করবো। সবই বাজে 8:30, আমার সমস্ত হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে এই দিকটা, এই দিকটা মেনলি ওরই, আর এই দিকটা হচ্ছে আমার, ওপরে ওই কমফোর্টার ব্যাগ এইসব রেখেছি, আর এই দিকটা হচ্ছে মোটামুটি আমার। তো চলো, হয়েই তো গেল, তাহলে এবার অন্য কাজে যাওয়া যাক। মাথায় আমি হেনা ঠেনা লাগিয়ে নিয়েছি, এইবার কেমন লাগছে দেখতে। তো যাই হোক, কিছু বাসন পড়ে রয়েছে এগুলোকে আমি মেজে নিই, আর আজকে রান্না করে যেসব নাকড়াগুলো আমি ইউজ করি মোছার জন্য সেগুলোকে আমি ধোবো আজকে, তো সেগুলো তো নয় পরে ধোবো, আগে বাসনগুলো আমি মেজে নিই তারপরে খাবার বানিয়ে খেয়ে নেবো। তো আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, 2 পিস ধোকা একটু ওপর দিয়ে তুলে নিলাম, গ্রেভি ট্রেভি আর কিছু নিইনি, নাড়া দেইনি আর কি। তো চলো এবার খেয়ে নিয়ে আমি ধোকাটা দিয়ে টেস্ট করবো কেমন হয়েছে খেতে। রোজ ফুল দিয়ে সাজাতে সাজাতে না এখন একদিন ফুল না থাকলেই ভালো লাগে না, তো আগের দিন ফুল একটু কম ছিল, তাও ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের পায়ে দিয়েছি, আবার কালকে গিয়ে আমি নিয়ে এসেছি, যখন বাজারে গেছিলাম নিয়ে এসেছিলাম, তো আজকেও ফুল দিয়েই ঠাকুরকে দিয়েছি। কালকে একটু গ্যাঁদা ফুলও পেয়েছিলাম আমি, তবে গ্যাঁদা ফুলগুলো এখানে একদিন রাখলেই নষ্ট হয়ে যায়, তাই জন্য খুব বেশি আনিনি, তো আবার কালকের জন্য কিছুটা রেখেছি। হয়ে গেছে আমার ঠাকুর পুজো দেওয়া, তো চলো এবার আমি একটু চুলটা বেঁধে নিই। অনেক দিন বাদে শ্যাম্পু ট্যাম্পু করে বেশ ভালোই লাগছে, আসলে হেনাটা করবো বলেই লেট করছিলাম, আর হেনাটা লাগাতে কিন্তু বেশি টাইম লাগে না, কেন যে আমি আলসেমি করে লাগাই না আমি নিজেও জানি না, হেনাটা বেশ ভালো হবো, চুলটাও বেশ স্মুথ হয়, বেশ ভালো হয়, তো জানি না এখনো কতটা কি স্মুথ হবে এবার, কারণ আমি চুলটা এখনো ভেজা, তোমাদেরকে তখন বললাম না যে এবার চুলটা বেঁধে নিই, আসলে বেঁধে নিই না, এবার চুলটা খুলে নিই, বাঁধা ছিল তো চুলটা এমনি বেঁধে নিয়ে আমি পুজোটা আগে দিয়ে নিলাম, তারপরে মানে গামছাটা বাঁধা ছিল আর কি, জল নালে পড়তে থাকে, আর টাওয়েল দিয়ে, সত্যি কথা বলতে টাওয়েল দিয়ে আমার মাথার থেকে আমি চুল মানে জলটা সরাতে পারি না, বাঁধাও বাঁধতেও পারি না অত মোটা টাওয়েলটা দিয়ে, তাই জন্য আমি গামছাই ব্যবহার করি চুলটা বাঁধার জন্য। তো ওই জন্যে তারপরে একটু চুলটাকে খুলে নিয়ে একটু সিরাম টিরাম মেখে নিলাম, তবে চুলটা এখনো আঁচড়াইনি, চুলটা আঁচড়াবো না, ভেজা চুল আমি কখনোই আঁচড়াইনি, একটু শুকাক তারপরে আঁচড়াবো। এবার একটু বসে নিই, সবে বাজে 10:30, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ভেবেছিলাম একটু লেট হবে কারণ অনেকগুলো কাজ ছিল আজকে, তো হয়ে গেছে, এবার একটু বসে নিই। এখন বাজে 4:30, আর আমি মাংসটাকে এই জাস্ট মাখিয়ে রাখলাম, ফ্রিজ থেকে ছেড়েছিল অনেকক্ষণই, নুন মাখিয়ে ফ্রিজে আবার রেখে দিয়েছিলাম, আর এখন এটার মধ্যে দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে এইসবই মাখিয়েছি, আদা রসুন পেস্ট পেঁয়াজ হাফ পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, হাফ পেঁয়াজ বেরেস্তা ভাজবো। 4:30 বেজে গেল কিন্তু দাদার কোনো পাত্তা নেই, তার কারণ একটাই, ট্রেন 4:30 লেট বোধ হয় না, 5:30 লেট এরকম, 5:30 নামাবে বলেছে বা জানি না সেটাও কতটা সত্যি বা কিছুই বুঝতে পারছি না, আসলে পরে ভাত দেবো না পরোটা দেবো বা কিছু জানি না কি করব, আর যে আর রয়েছে তারও তো হয়রানি ট্রেনের মধ্যে। তো আর আমার
চিকেনটা আজকে যখন আমি করতে যাচ্ছিলাম তখন আমার একটা কথাই মনে পড়ছিল, মানে মাখাতে যাচ্ছিলাম, করতে তো নয়, তো মাখাতে যাচ্ছিলাম, তখন একটা কথাই মনে হচ্ছিল, আমি পিকনিকের আগে যখন একবার দেশের বাড়ি গেছিলাম, মানে পিকনিকের আগে বলতে আগের দিন গেছিলাম, পিকনিক ছিল ওখানে চৌধুরী পরিবারের, আমাদের শ্বশুর বাড়ির আর কি। তো এবার ওখানে আগের দিন আমি আর প্রমি গেছিলাম গিয়ে, তো ওই জন্যে ওখানে গিয়ে দাদা বলছিল আমাকে, বৌমা, আর আমাকে বৌমা ডাকে, তো বৌমা আগুন চিকেন খাও, বলি না আসলে ওর দাদা দু মাসের বড় হোক যাই হোক না কেন আমার ভাসুর, তো ওই জন্য আমাকে সবসময় বলে তোমার শ্বশুরের থেকেও আমি তোমাকে বেশি জ্বালাবো ইয়ার কি, মানেই বলে বলে যে বৌমা আগুন চিকেন খাবো। তো আগুন চিকেন মানে হচ্ছে ঝাল হবে, কালার হবে লাল, সেটাকে বলে এরা আগুন চিকেন, মানে ইয়ার কি মেরে বলে আর কি। তো সেটাই করার চেষ্টা করছিলাম, তাই মাখানোর সময় মনে পড়ছিল, জানি না কখন আসবে বা কিছু, প্রমিরও ছুটির টাইম হয়ে গেল, প্রমিও তো চলে আসবে বাড়িতে, উনিও অফিস থেকে চলে এসেছেন আর আমিও বেরোচ্ছি, আজকে হাঁটতে যাইনি এটা ভেবে যে দাদা যদি চলে আসে বা কিছু, কারণ আমি কানেক্ট করতে পারছিলাম না, বলছিলাম না তো, বলেছি কি বলিনি বোধহয় জানি না, আমি কানেক্ট করতে পারছিলাম না কোনোভাবে, ট্রেনে আছে, টাওয়ারের প্রবলেম হতেই পারে, যাই হোক। তো প্রমি এসে বললো ট্রেনটা 8 ঘন্টা লেট, জানি না কেন প্রত্যেক দিন নাকি টাইম টু টাইম আসছে, আজকে ট্রেনটাই লেট, এমনকি আজকে যেটা ওখান থেকে ছেড়েছে কলকাতা থেকে মানে ভুবনেশ্বর থেকে সেটাও রাইট টাইমে আছে, কিন্তু আজকে ট্রেনটা 8 ঘন্টা লেট করছে। তো ওই জন্যে কিছু তো সান্ত্বনা পুরস্কার দিতে লাগবে দাদাকে, তাই জন্য আমরা আনতে যাচ্ছি। তো স্বাভাবিক বিষয়, ও প্রমিকে ফোন করে বলেছে ভাই মনে হচ্ছে যেন ট্রেন থেকে লাফ মারি এবার, সেটাই স্বাভাবিক বিষয়। আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে ব্যাঙ্গালোর ক্যান্ট, আমি কখনো আসিনি স্টেশনটাকে, হ্যাঁ কিছু দেখতে নাই, এমনি নর্মাল স্টেশনের মতনই দেখতে, মানে নর্মাল স্টেশনই হবে, অ্যাবনর্মাল তো হবে না, মানে SMVT যেরকম সাজানো গোছানো এয়ারপোর্ট টাইপ, ইয়াশবান পুরো যথেষ্ট মানে হাওড়া স্টেশনের মতো, বাট এটা একদমই নর্মাল শিয়ালদা স্টেশনের মতো আমাদের দেখতে। এখন বাজে 8:32 আর এই সবে মাত্র ঘরে ঢুকলাম, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম, আমরা জানি ব্যাঙ্গালোরে প্রচণ্ড জ্যাম থাকে, সেরকমই জ্যামের পাল্লাতেই পড়েছিলাম এই আর কি। তো একটু বসে নি, ওদের নিচে দোকানটাতে আছে, আসছে ওরা, তো কিনে টিনে ওই ইউটিউবাইদার কি একটা ওষুধের দরকার আছে, তো নিচের দোকানটা থেকে কিনছে, আমি এসে ট্রলিটা নিয়ে এসে তারপরে দরজাটা খুলেই বসলাম, ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপর মাংসটা বানাবো।